আজ গুড়িয়া কথা মো মনে গুড়িয়া কথা লা এটি রিপোর্ট দেওয়া যে গত দিন মানকরে গত সতরে এইটি মো মনে অছি জাতীয় রাজপথ 200 বনিবার কল্পনা বেড়ে সেইটা যেমতি অপন্তরিয়া অপহঞ্চ অঞ্চলের আজ জাতীয় রাজপথ হয়েছে রেল লাইন দুইটি যাক হয়ে পরে দেওগড় জেলার পূর্ণাঙ্গ কায়াকল্প হওয়া যাচ্ছে এতে কৌশি সন্দেহ নাই বাকি রহলে এটা বহুত স্লো চালুছে এবে তো কেমতি এক্সপিডাইট করবা আজ যেভাবে নেতৃত্ব দেশের অছি মতো লাগুনি প্রধানমন্ত্রী নিজে সপ্তাহ মাসক থরে বসিকি প্রগতি মিটিং করি এ প্রকার লম্বা সময়ের প্রকল্পক তদারক করছেন সেতলে দেশের প্রধানমন্ত্রী নিজে তদারক করবে ক্রিয়ান্বয়ন তো বড়ব হি বড়ব আপনার দেখতে পার্লামেন্টটা 22 মাসে তৈরি হয়ে গলা 22 মাসে নয় পার্লামেন্টর ফাউন্ডেসন পড়া নয় পার্লামেন্ট বি তৈরি হয়ে গলা এইটি আইএম সম্বলপুর সেই সময় ফাউন্ডেসন বি হয়েছিল তাকে এবার গত এই মাসে আমি 3 তারিখের দিন তাকে আমি লোকার্পণ বি করেদেলে ইয়ে তেমন ইয়ে সরকার সময় বিমলাগড় তালচের লাইন পুরা হব এ লাইনটা যেতে জলদি পারিকি আমি কারণ এটা বুঝুছি রেলওয়ালা মতো কৌলে এটা আমার কমর্সিয়ালি বহুত আবশ্যকতা লাইন ভাবে তালচের অনুগুল অঞ্চলর শিল্পাঞ্চলকু ঝারসুগুড়া পটে রাউরকেলা পটে যোড়া পাই দুই তিনটা লাইন দরকার ইয়ে লাইনটা তা ভিতর গোটে কাম দেব তেমন ইয়ে কাম আমার দেওগড় জেলা তা দ্বারা লাভ পাইব আমি গত গোটে দুই তিনটে তথ্য কেবল কুছি আপনার পাখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দায়িত্ব নেওয়া পরে ওড়িশার 34 লক্ষ ইন্দিরা আবাস আসিছে প্রধানমন্ত্রী আবাস আসিছে 34 লক্ষ 2004-14 ওড়িশা কু কেন্দ্র সরকার অবদান থিলা 3 লক্ষ কোটি টঙ্কা গত 10 বর্ষে 8 লক্ষ কোটি টঙ্কা মোদি সরকার ওড়িশা কু পঠাইছে 3 কাহিঁ 10 বর্ষে আজ 18 কাহিঁ ইয়ে তুলনা 34 লক্ষ ঘর আসিছে দেওগড় জিলা রে মোট পাখাপাখি 4.5 লক্ষ জনসংখ্যা লক্ষ্য অছি প্রধানমন্ত্রী সব গরিবর পকা ছাত করা মিলিনি গুড়ে লোক কিন্তু এপর্যন্ত পাখাপাখি 17,000 ঘর আসিছে বিগত 10 বর্ষে পাখাপাখি ইয়ার যদি মূল্যাঙ্কন করা যাব মূল্যাঙ্কনে পাখাপাখি 15,000 কোটি টঙ্কার 17,000 ঘর আসিছে ইয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার দেওগড় জেলার রিপোর্টিং এইটি পানি এপর্যন্ত ঘরে ঘরে পৌঁছিনি কিন্তু কেন্দ্র সরকার যে পানির ব্যবস্থা করি পয়সা পঠাইছি তার সংখ্যা হব এটি পাখাপাখি 75,000 পরিবার দেওগড়ে 75,000 পরিবার 66,000 পরিবার 90 ভাগ ঘরে পয়সা দিল্লি পঠাই দিয়েছি পানি পাই এঠিকার সরকার ক্রিয়ান্বয়নর দায়িত্ব অছে তাঁকর স্পিড কু দেখি সে কেতে পৌঁছি পারি দেখিবা তাকু বি আমি প্রেসর করিবা নাগরিক কমিটি সেতিরে সহযোগ করু এইটি পাখাপাখি 60 ভাগ লোককু 5 কিলো লেখা চাউল মাগণারে মিলুছে এমতি নাই সমস্ত ঘরে খাইবার অভাব অছে এমতি নাই কিন্তু এ ফুড সিকুরিটি নাঁরে গোটে প্রকার তাঁকু ইনসেন্টিভ মিলুছে মানে মাসক 5 টঙ্কা হলে 30 টঙ্কা যদি কিলো হিসাব করা যায় এবং চাউল কিলো 30 টঙ্কা কহিব 30 ভাব 30 × 5 = 15 150 টঙ্কা লেখা ব্যক্তি পিছা মানে পরিবারকু যদি 4 প্রাণীর পরিবার হলে তা মানে 600 টঙ্কা প্রতি মাসে মোদি সরকার সবু ঘরকু দেওগড়ে দেউছে পাখাপাখি 60 ভাগ ঘরে এ পয়সা আসুছে ইয়ে আছে এটি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি জেলার 43,222 জনক এ পর্যন্ত 103 কোটি টঙ্কা দিয়া যাই সারা চাষী মানু কেবল এই বিগত 6 বর্ষ ভিতরে স্বচ্ছ ভারত তালিকার এ জেলার 75,000 ঘরে মানে সবু ঘরে শৌচালয় বনিছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা যে বিভাগটা মো পক্ষে লা সেতরে দেওগড় জেলার 21,275টি মাগণার এলপিজি কনেকশন লগাই দিয়া যাইছে এবে আউথরে তার খাতা খুলিছি মো সমস্ত নাগরিক কমিটি কু অনুরোধ রহব আপনার গোটে বাতাবরণ বনাতু যে মানক ঘরে লাগি নেই
বিপিএল তালিকার জনক না আজ সমস্ত ঘরে লাগিবা পাই পুনি আপ্লিকেশন দেলে তুরন্ত লাগিযিব আজ সমস্ত ঘরে এলপিজি কার্ড লাগু এটা যোজনা আছে প্রধানমন্ত্রী সড়ক যোজনার গত 10 বছর ভিতরে 471 কিলোমিটার নয় রাস্তা হয়েছে দেওগড় জেলার মু রাজ্য হিসাব দিন দেওগড় জেলার কথা কুছি প্রধানমন্ত্রী জনধনরে দেওগড়ে 143,000 নয় ব্যাঙ্ক খাতা খুলিছে 143,000 নয় ব্যাঙ্ক খাতা খুলিছে তা ভিতর পাখাপাখি 90,000 রূপে কার্ড ডেবিট কার্ড দিয়া যাইছে এইটি মুদ্রা যোজনার 141,158 জন ব্যবসায়ী পাখাপাখি 450 কোটি টাকা ঋণ দিয়া যাইছে বিনা গ্যারেন্টি ইয়ে দেওগড় জেলার মু হিসাব কেবল দৌছি মু আজ পিএম স্বনিধি যোজনার 100 জন ভেন্ডর দায়িত্ব নিয়া যাইছি জাতীয় গ্রামীণ জীবিকা মিশন যে বহু চর্চা চালিছে স্বয়ং সহায়ক সমূহ মিশন শক্তি ইয়ে পয়সা নরেন্দ্র মোদীকর সরকার মূল পয়সা ব্যাঙ্ক যে ঋণ আসুছি তার গ্যারেন্টি কেন্দ্র সরকার দৌছে 11 টাকা আপনার ব্যাঙ্ক ঋণ নেলে 11 টাকা ঋণ দেওয়া সুদ্ধ দেওয়া পড়ুছে তা ভিতর 7 টাকা সুদ্ধ মোদী সরকার দৌছে প্রবন্ধন যেহেতু রাজ্য সরকার পাখে অছি এঠিকার সরকার কুছি যে আমি দৌছু না নিও চলিব কিন্তু মোদী গোটে অভিনব উপায় আরম্ভ করছি মু নাগরিক কমিটির সাহায্য দরকার করছি এতে নাগরিক কমিটি এপর্যন্ত যেমনি এটি পাখাপাখি 6,000 এসএসজি গ্রুপকু 250 কোটি টাকা ঋণ দিয়েছে এ ঋণটা দিয়া যাইছে কোণ পাই 0.7% কেন্দ্র দৌছি রাজ্য দৌছি 4% 7-4-11 হয়ে গেলে জিরোরে লোন মিলুছে লোনটা দিয়া যাচ্ছে কোণ পাই ব্যবসাটা বড়াইবা পাই মু আজ সকাল 2-3টা এসএসজি গ্রুপকু ভেটিলি মু এবার ওড়িশার যেটি এসএসজি গ্রুপকু ভেটুছি পচারুছি দিদি মানে বর্ষকু কেতে টাকা আমদানি করছ কেমনি করছ মু পচারি কেমনি কলা ভিতরে গোটে জাদু আছে আপনার জানা থাকবে বহু জায়গায় পয়সা নিয়ে সুদরে আউত লগে দিচ্ছি হচ্ছে না এটা অস্থায়ী ভাবে করছেন চাল কেবে ভালো ব্যবস্থা আসলে সেটা ঠিক করা যাই পারে নরেন্দ্র মোদী আজ কল্পনা করছেন যে মানুষ কম সুদ্ধরে বা শূন্য সুদ্ধরে ঋণ দিয়া যাচ্ছে সে লক্ষপতি হওয়া দরকার 3 কোটি লক্ষপতি দিদি বনেবার কল্পনা নরেন্দ্র মোদী করছেন পাখাপাখি 1.5 কোটি লক্ষপতি দিদি বনি সারলেন আউ 1.5 কোটি বনিবে আমার দেওগড় জেলার বি তার ভাগ পড়ব। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলতু নাই।